গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারের সকাল, এখন বাজে হচ্ছে 10:30 বেজে গেছে। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, ঘরটা সব পরিষ্কার করে নিয়েছি, ছেলেকেও বিস্কুট খাইয়ে দিয়েছি। তো এবার সোজা চলে যাব রান্নাঘরে। তো সবাইকে সুপর্ণাস ডেইলি ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকে দিনটা তোমাদের সাথে শুরু করছি। জন্মাষ্টমী ব্লগটা আপলোড করছিলাম, দুদিন ধরে আপলোড দেখলে ব্লগ যায়নি, তো ওটাকেই চেষ্টা করছি আপলোড করার। কেন জানি না আপলোড হচ্ছে না, আমি বুঝতে পারছি না কেন হচ্ছে না। প্রথমে দেখলাম 30 মিনিট হয়ে যাচ্ছে বলে ওটাকে দুটো পার্ট 1 পার্ট 2 করে দিলাম, তাও ব্লগ হচ্ছে না। তারপর একসাথে আবার আপলোড করালাম, তাও হচ্ছে না, কিছুতেই হচ্ছে না, বারবার রিমুভাল দেখিয়ে দিচ্ছে ইউটিউব থেকে, আমি ঠিক কারণটা বুঝতে পারছি না। তো আমি দেখি ছোটো ছোটো ক্লিপ করে যদি শর্টসে দিয়ে দেবো, তো কোনো এরকম যদি শ্যুট করে ব্লগ শ্যুট করার পর যদি ইউটিউব যদি না নেয় না, ব্লগটা যদি আপলোডই না করতে পারি, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। সারাদিন অনেক কষ্ট করে শ্যুটগুলো করি, তো তারপর যদি আপলোডই না করতে পারি খারাপ লাগে। তো যাই হোক, কিছু করার নেই, আমি 3-4 বার চেষ্টা করলাম, কেন হচ্ছে না বুঝতে পারছি না। আর একবার দেখে চেষ্টা করবো, যদি হয় হবে, নইলে আর কিছু করার নেই। আজকের দিনটা আমি শুরু করলাম, তো আজকের ব্লগটা তো অবশ্যই কালকে তোমরা পেয়ে যাবে। তো চলো দেখতে থাকো কী রান্না করি, কী করি সারাদিন, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আর তোমরা জন্মাষ্টমী কীরকম কাটালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্স সেকশনে জানিও। তো চলো আবার আসছি। তো সকালে দেখো ভাবছি এগুলো দিয়ে ব্রেকফাস্ট করে নেবো, কালকে আমার বন্ধু এসেছিলো, ওদের বাড়ি পুজো হয়েছে, তো প্রসাদ দিয়ে গেছে। দেখো রাইস দিয়ে দিয়েছে, দুটো কন্টেনারই দিয়েছে, কালকে ছেলেকে একটু খাইয়েছে, আমি একটু টেস্ট করেছি আর রেখে দিয়েছি। আর দিয়েছে হচ্ছে চিলি পনির দিয়েছে, এটা ছেলে একটু খেয়েছে আর আমি একটু টেস্ট করেছিলাম। আর আলুর দমটা আছে, এটা খেয়ে নেবো এখন। আর দিয়েছে প্রসাদ, লুচি, বেগুন ভাজা, এইসব আছে, মালপোয়া, যারা প্রসাদ হয় আর কি। তো এইগুলো হচ্ছে সকালবেলা খেয়ে সব তুলে দিই, তারপর দুপুরবেলা আবার ভাত দেখি, ভাত বা কিছু যদি করি। ভাত তো করতেই হবে ছেলের জন্য, ছেলে তো এগুলো খাবে না। আর এদিকে ছেলের দুধটা জাল দিতে বসিয়েছি, আর এদিকে ভাত বসাবো এবার। তো এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি, আলু চাল সব ধুয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার বসিয়ে দিই ভাতটা। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে চাটুয়া দেখো বসিয়ে দিয়েছি রুটি করবো বলে। তো কালকে রাতে রুটি করেছিলাম, তা একটা রুটি আছে আর চারটে লেচি কেটে নিয়েছি, কালকে রুটিটা একটু গরম করে নিই। আর কালকে রাতে রাজদীপ খায়নি, ও নিমন্ত্রণ ছিল গোপাল পুজোর, আর আমি করেছিলাম, ওই আমার একটা মোগলাই বানিয়েছিলাম, অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা রেখে দিয়েছি, যেহেতু ওদের রাইসটা খেয়েছিলাম কালকে, আর ছেলেকে রাতে ওই রাইসটাই খাইয়ে দিয়েছি। তাই আজকে সকালে আর খাওয়াবো না ওকে, আর ওটা তাই জন্য আমরা আজকে এখন খেয়ে নেবো, আর দুপুরবেলা ভাত খেয়ে নেবো, মাছ ভাজা তো আছেই, ওইটা দিয়ে হয়ে যাবে, রাতেরটা আবার রাতে দেখবো। রান্নার আজকে আর সেরকম কোনো চাপ নেই, তো ওদিকে ভাত হচ্ছে, এদিকে রুটি করবো, এটাই হয়ে যাবে, রাতে আবার দেখবো কী করি। আর আজকে ওয়েদারটা ভীষণ মেঘলা, সমানে বৃষ্টি বৃষ্টি আসছে, রাজদীপ আমার কাছে বেরোবে। তো রুটিটা গরম করা হয়ে গেল বুঝলে তো, তো চলো আমি রুটিগুলো ঝটপট পেলে করে দিই, আর এদিকে ভাতেও সিটি পড়ে যাবে মনে হচ্ছে, এক্ষুনি করে নিই, হ্যাঁ দেখতে থাকো। তো এখন বাজে 11:10, তো এই মাত্র রান্নাঘরের কাজ সব শেষ করলাম, রুটিগুলো কমপ্লিট করলাম, ঘরটা একটু ঝাড় দিলাম, কারণ ছেলেকে বিস্কুট খাওয়াই তো গুঁড়ো গুঁড়ো হয়ে যায় খাটটা, তো ওটাকে আবার ঝেড়ে আবার ঝাড় দিতে হয়, আর ভাতটাকে উপর দিয়ে এলাম। তো এবার স্নান করবো, ছেলেকে স্নান করাবো, তারপর খাবো। আজকে কোনো প্ল্যান নেই, বাড়িতেই থাকবো, কারণ বেরোনোরও প্ল্যান নেই, কারণ বৃষ্টি পড়ছে, সকালে তো কোথাও বেরোবো না, বেরোলে রাতে বেরোই, তো দেখি রাতে কী করব জানি না, আপাতত সকালে কোনো আর প্ল্যান নেই। এই হচ্ছে আপডেট, রান্নারও কিছু আজকে দেখানোর নেই তোমাদের, তো ভালো তোমাদের সাথে একটু গল্প করতে আসি।
মনটা একটু খুঁতখুত করছে। জন্মাষ্টমীর ব্লগটা এত সুন্দর করে শ্যুট করলাম, আমার বাড়িটা দেখালাম, তারপরে বাবার বাড়ি গেছিলাম, ওখানে দিভাই করেছে সেটা দেখালাম, আপলোডই নিচ্ছে না, মানে আপলোড হয়ে গেছে, সরি আপলোড বলে সেভ হয়ে গেছে কিন্তু আপলোডই নিচ্ছে না। তো সেটা দেখে আমাকে একটু ইউটিউব স্টাডি করতে হবে, ইউটিউবে স্টাডি করে দেখতে হবে যে কেন এই জিনিসটা হয়। এটা আমার আরও দুটো ভিডিওতে আগে হয়েছে, তো ওগুলো বেশি ইম্পর্টেন্ট ছিল না, এমনি জাস্ট ডেইলি ব্লগ ছিল বলে অতটা কিছু মনে হয়নি, কিন্তু এটা যেহেতু একটা স্পেশাল ব্লগ ছিল তো অনেক রেসিপিও শেয়ার করেছিলাম, দিভাই যা যা করেছে তো কিছুই দেখাতে পারলাম না তোমাদের, ওই জন্য একটু মনটা খারাপ লাগছে। তা ঠিক আছে, দেখি কি করি, যদি আপলোড করতে পারি তাহলে করব, আর না করতে পারলে আর কিছু করার নেই আমার, আর আমার হাতে তো আর না। ইউটিউব কেন ওটা নিচ্ছে না, রিমুভাল কেন করে দিচ্ছে, রেস্ট্রিকশান দিয়ে দিচ্ছে রিমুভালের, আমি বুঝতে পারছি না ঠিক। এটা যারা করে ইউটিউব তাদের থেকে একবার জিজ্ঞাসা করতে হবে, না তো নিজে একবার ইউটিউবটা স্টাডি করতে হবে। তো এই হলো ব্যাপার, তো চলো আবার পরে আসছি, স্নান করে পুজো করে আসছি। তো দেখো এখন 12টা বেজে গেছে, প্রায় 12:30টার মতন বাজে, বরকে খেতে দিয়ে দিয়েছি, ও রাইস খেয়েছিল, তো এখন স্নানে গেছে, তো আমি এখন একাই খাচ্ছি, ছেলেকেও খাইয়ে দিয়েছি, ও ভাত খেয়েছে, আর আমি রাইস আর চিলি পনিরটা খাচ্ছি। খেতে কিন্তু মানে টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে, রাইসটাও খুব সুন্দর হয়েছে, চিলি পনিরও ভালো হয়েছে, আলুর দমটা এখনও টেস্ট করিনি, কালকে রাতেই খেয়েছিলাম অল্প একটু, খুব সুন্দর হয়েছে। তো মৌমিতা যদি আমার ব্লগ দেখে থাকিস তাহলে ব্লগের মাধ্যমেই জানিয়ে দিলাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। চিলি পনিরটা অনেকদিন বাদে খাচ্ছি, যেহেতু আমাদের বাড়িতে পনিরটা অতকে প্রেফার করে না, রাজদীপও খায় না, আমার কিন্তু বেশ ভালো লাগে, তো আর পনিরের আইটেম কিছু করাও হয় না, তো অনেকদিন পর চিলি পনিরটা খাচ্ছি, খুব সুন্দর হয়েছে। তো আলুর দমটা একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে, আলুর দমটা খুব সুন্দর হয়েছে খেতে। তো চলো খেয়ে নি, খেয়ে আবার আসছি। তো দেখো বন্ধুরা এখন 1:30 বাজে, তো স্নান করে চলে এসেছি, ছেলেরও স্নান করিয়ে দিয়েছি, পুজো করে নিয়েছি, জামা কাপড় সব কেচে নিয়েছি, দুপুরে লাঞ্চে তো ভাত খাবো, ভাত আলু সিদ্ধ আর মাছ ভাজা এটাই খাবো, আর কিছু এখন করব না, আর রাতে যা করব আবার তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সবটাই। তো স্নান করার পর একটু ফ্রেশ লাগছে, অনেকটা দেরি হয়ে গেল স্নান করতে আজকে, যেহেতু ট্যাঙ্কে জল ছিল না, পাম্প চালালাম, পাম্পটা বন্ধ করে আবার স্নান করতে গেলাম। তো এখন ছেলেকে ঘুম পাড়াবো, দেখি দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর এসে আবার সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন 6:30 বাজে, তো একটু আগেই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ঘর একদম পরিষ্কার করে ঝাঁট ফাট দিয়ে সন্ধেও দিয়ে নিয়েছি, সন্ধে দেওয়ার পর এখন নিয়ে চলে এসেছি গরম গরম চা আর সিঙাড়া, তো চা আর সিঙাড়াটা খেয়ে নি চলো। চাটা কিন্তু আজকে আমি বানাইনি, আজকে রাজদীপের মাই বানিয়েছে চাটা, সিঙাড়াটাও মনে হয় কে এনেছে ঠিক জানি না, ঘুম থেকে উঠে দেখলাম চা আর সিঙাড়া, তো চলো খেয়ে নি চা আর সিঙাড়াটা। 10:00 বাজে, তো এখন বেরিয়েছি ডিনার করতে, হঠাৎ প্ল্যান হলো যে আজকে ডিনারটা রাতে রাস্তাতেই করবো, অর্থাৎ বাইরেই করবো, তো চলো দেখি কোথায় যাই কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আমি বর আর ছেলে আর সমিত বেরিয়েছি, চলো চলো দেখতে মাঝে মাঝে ছুতে আসা
জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি ফাইনালি দেখো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে খেতে। তো এখানে দেখো কাবাবগুলো ঝোলানো আছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমরা অবশ্য এই কাবাবগুলো খাইনি, আমরা অর্ডার করেছি চিকেন রোল। দুটো চিকেন রোলই আমাদের তিনজনের হয়ে গেছে, কারণ আমি আর সৌমিক হাফ হাফ করে খেয়েছি আর বর খেয়েছে। আর এদিকে এরা দাঁড়িয়ে আছে রাস্তায় অর্ডার দিয়ে। তো আমরা ভিতরে গিয়ে এবার বসে খেয়ে নেব। তো দেখো আমরা ভিতরে ঢুকে গেছি, আমরা বসে নিই, বসে এবার রোলটা গল্প করতে করতে খাই। তো দেখো ফাইনালি আমাদের রোলটা সার্ভ করে দিয়েছে। তো ছেলে এখানে অল্প অল্প করে খাচ্ছে, ও অবশ্য বাড়ি থেকে খেয়েই এসেছে, এখানে ওর ফোন দেখছে আর খাচ্ছে। এদিকে আমরাও খেয়ে নেব। তো ফার্স্টে বরকে দিলাম খেতে। শুরু করে দিয়েছে বর খাওয়া, তো আমরাও খেয়ে নেব। তারপর খাওয়ার পর আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। দেখো এখানে মিষ্টিগুলো কি সুন্দর, আপেল আর কলা, অনেক ধরনের মিষ্টি ছিল। তো এরকম নোনতা কিছু খাওয়ার পর মিষ্টিটা খেতে বেশ ভালো লাগে। তো ওরা দুজনে খেলো রসগোল্লা, আর আমি খেলাম হচ্ছে মিল্কমেডের মতন একটা মিষ্টি। তো রসগোল্লা খেতে যেহেতু ইচ্ছা করছিলো না, তো ওইটাই খেলাম। আর ছেলে ওই ওর বাবার থেকেই রসগোল্লা খেয়েছে, ও আলাদা করে আর কিছু খায়নি। তারপর চলে এসেছিলাম আইসক্রিমের দোকানে। তো এখানে ছেলে আবার একটা আইসক্রিম খেয়েছে, আমি আর ছেলে এটা দুজনে শেয়ার করে খেয়েছি, কারণ গোটা আইসক্রিম খেতে ইচ্ছা করছিলো না, তো ছেলে অতটা খেতে পারবেও না। তো আমি আরও দুজনে মিলে একসাথে শেয়ার করে খেয়েছি, আর ওরা কিছু খায়নি। তো দেখো এখন 11:30 বাজে, তো আমরা এখন খেয়ে দিয়ে আইসক্রিম খাওয়ার পর এখন বাড়ি ফিরছি। তো রাস্তাঘাট একদম পাকা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। বাড়ি গিয়ে আবার কথা বলছি। 12:00 বাজে, তো ফ্রেশ হয়ে গেছি, এইমাত্র জাস্ট 10 মিনিট হলো বাড়ি এলাম। তো এবার বিছানাও করে ফেলেছি, এদিকে শুয়ে পড়বো, ছেলেও শোবে, আমিও শুয়ে পড়বো, বর শুয়ে পড়েছে এদিকে। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। তো চলো টাটা, গুড নাইট।